স্বর্ণ নস্কর, রায়দিঘি থানা দক্ষিণ চব্বিশ পরগনা, একজন বাসিন্দা। রায়দিঘি ক্লাস কলেজ থেকে 2005 পাস করেছে, তারপরে এসএসসি স্কুল সার্ভিসে গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার মেন এবং প্রিলিমেন ও ভাইবা পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছিলাম, ভাইবাতে আমার উত্তীর্ণ হয়নি। তারপর আমি আরটিআইয়ের দ্বারস্থ হই। আরটিআইয়ের দ্বারস্থ হওয়ার পর ফার্স্ট অ্যাপ্লাই এবং সেকেন্ড অ্যাপ্লাইতে আমার কিছু আংশিক উত্তর আসে। তারপরে যখন আমি স্টেট ইনফরমেশন কমিশনে যাই, তারপর সেখান থেকে আমার উত্তর দেওয়ার তারা আশ্বাস দিয়েছে। এখন পর্যন্ত আমার যে উত্তর আছে সেগুলো অসম্পূর্ণ। আমার বিশ্বাস যে আরটিআই করলে যে একটা খুব ভালো ইঙ্গিত পাওয়া যায়, একটা তার মানে দৃঢ় বিশ্বাস যে কতটা মানে পরিষ্কারভাবে আমরা তাদের নিয়মকানুন বা তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কতটা ত্রুটি বিচ্ছুদি আছে সেটার মধ্যে আমি পরিষ্কারভাবে ধারণা যে এই আরটিআই মধ্য দিয়ে আমার সে ধারণাটা দৃঢ় বিশ্বাস জন্মে যে আরটিআই মানুষের একটা নাগরিকের অধিকার, যে অধিকারের মধ্য দিয়ে তার মানে অনেক কিছু ভুল ত্রুটি ধরা পড়ে। প্রশ্নগুলো ছিল আমার এই রিজনে, আমি যে রিজনে পরীক্ষা আমার দক্ষিণ চব্বিশ রিজনে পরীক্ষা দিয়েছিলাম, সেই রিজনে আমার প্রশ্ন ছিল কত আসন ছিল। আচ্ছা, এখানে তপশিলি জাতিদের মধ্যে মোট সংগৃহীত আসন কত, আর সর্বনিম্ন কত নম্বরের তপশিলি প্রার্থীদের নেওয়া হয়েছে, আর সর্বনিম্ন সাধারণ প্রার্থীদের কত নম্বরে নেওয়া হয়েছে, আর আমার পরীক্ষা মোট কত নাম্বার ছিল, আর আমি কত পেয়েছি। এইগুলোর মধ্যে আমি উত্তর পেয়েছি মাত্র 2 এবং 3, যেটা খুব সাংঘাতিক যে সর্ব কত নম্বর নিম্ন কত নম্বরে তপশিল প্রার্থী চাকরি পেয়েছে, আর সাধারণ কত নম্বর নিম্ন কত নম্বরে তারা এম্প্যানেন্ট হয়েছে। এই উত্তর দুটো আমি এখনও পর্যন্ত আমি পাইনি, এবং আমার নাম্বারের যে উত্তর আছে তার মধ্যেও কিছু সঠিক উত্তর মানে কিছু ত্রুটিপূর্ণ আছে। আমি স্টেট কমিশনে গিয়েছি, স্টেট কমিশনে আমার হিয়ারিং হবে 2 মাস বাদে। ওনারা নেটে আমাকে জানাবে, আমার নাম ঠিকানা দিয়ে চিঠিতেও আমাকে ডাকবে হিয়ারিংয়ের দিনে। সেখানে ওনারা বলেছে আমরা উত্তর যাতে পাও তার আমরা বিধ ব্যবস্থা করব। আমার উত্তরগুলো যে উত্তর চেয়েছি, যে আমার যে আরটিআইর মূল অস্ত্র ছিল যে কত নাম্বার সর্বনিম্ন নাম্বারে চাকরি পেয়েছে, কত সর্ব কম নাম্বারে আর কি প্রার্থীদেরকে এম্প্যানেন্ট করা আছে, সেই উত্তরটা আমি পাইনি, যেটা আমার ছিল মানে মানে লড়াইয়ের জায়গা। আমার যে উত্তরগুলো পেয়েছি তার মধ্যে আমার লিখিত নাম্বার পেয়েছি, এবং ভাইবা যে নাম্বারটা আছে রিজনাল অফিসতে দিচ্ছে 3.67, এবং সেন্ট্রাল ইনফরমেশন কমিশনতে দিচ্ছে 3। এই যে দুটো অফিস থেকে দুটো উত্তর আসায় আমার এখানে একটা সন্দেহের সৃষ্টি হচ্ছে যে কতটা পারফেক্ট। আমার তো মনে হয় যে কোনো বিষয়ে এ করা উচিত, তার নাগরিক ব্যাপারে সে জানুক, আরও এই বিষয়টা তার একটা মৌলিক অধিকার, আরটিআইটা তার মৌলিক অধিকার, এবং সে তার যে কোনো বিষয়ে সে তার পরীক্ষা হতে পারে, কোনো পারিবারিক কোনো বা পারিপার্শ্বিক যে সমস্ত ছেলেরা চাকরি পাচ্ছে, প্রকৃত তারা চাকরি পাচ্ছে কিনা তার বিরুদ্ধেও তার করা উচিত আছে, যে জানুক তার ব্যাপারটা। সে হয়তো পেত তাকে হটিয়ে দিয়ে বা চক্রান্ত করে তাকে না দিয়ে অন্যজনকে দিচ্ছে, সে বিষয়ে তদন্ত করতে পারে। সে একজন চাকরি না দিলেও একজন নাগরিক তার বিরুদ্ধে হস্তক্ষেপ করার অধিকার আছে। আমার তো মনে হয় এটা আরটিআই শুধু আমার ক্ষেত্রে নয়, এটা প্রত্যেক নাগরিক, আমরা যে চাকরি পেয়েছি যে আমি করতে পারি, অন্য একজন সাধারণ নাগরিক এই বিষয়টা নিয়ে তারাও তদন্ত করতে পারে বা জানতে পারে।